বন্ধুরা আমরা আমাদের আগের কয়েকটি ভিডিওতে ইউনিট এইট লেসেন ফাইভ শেষ করেছিলাম আজকের ভিডিওতে আমরা এই লেসেনটির উপরই একটি এক্সারসাইজ করব যেটি কিনা একটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চলো শুরু করা যাক দেখো সিনিক স্পট রেফার্স টু সিনিক স্পট মানে হচ্ছে এমন একটা এলাকা যেটা কিনা নৈসর্গিক সুন্দর এবং সিনিক স্পট মানে হচ্ছে গিয়ে এখানে কোন চারটি মানে এই চারটি অপশন থেকে কোনটি হবে সেটি আমরা এখন দেখব। আ প্লেস হ্যাভিং মাল্টিপল সিনস মানে একটি এলাকা যেখানে অনেক ধরনের দৃশ্য দেখা যায় আ প্লেস হ্যাভিং আ কাম অ্যাটমসফিয়ার তার মানে একটা এলাকা যেখানে খুব ঠান্ডা পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ আ প্লেস অফ আনপ্যারাল বিউটি তার মানে অতুলনীয় বা একদম কোনো তুলনা হয় না এরকম প্রাকৃতিক সৌন্দর্য এবং আ প্লেস হ্যাভিং আনটাইড ইস্যুজ মানে অপরিষ্কার জুতা যেখানে থাকে এটা তো হবেই না তার মানে সিনিক স্পট মানে হচ্ছে আ প্লেস অফ আনপ্যারালাল ন্যাচারাল বিউটি উত্তরটি সঠিক হয়েছে তারপর দেখো দ্য ওয়ার্ল্ড শিমারিং ইন দ্য টেক্সট কুড বি ব্লে বেস্ট রিপ্লেসড বাই শিমারিং মানে হচ্ছে খুব ঝলমলে আলো এইটার একটা প্রতিশব্দ হতে পারে গ্লেয়ারিং গ্লেয়ারিং মানেও কিন্তু এরকম ঝলমলে আলো আমাদের উত্তরটি সঠিক হয়েছে তারপর দেখো হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ রেয়ার রেয়ার শব্দটির অর্থ হচ্ছে বিরল এবং এক্সেপশনাল শব্দটির অর্থ কিন্তু এরকম বিরল বা মানে যা দেখা যায় না খুব কি বলবো কনভেনশনাল না এক্সেলেন্ট রিমার্কেবল এবং ফিউ এই তিনটি শব্দের একটির মানেও কিন্তু বিরল না তার মানে এক্সেপশনাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপর দেখো দ্য বেস্ট সিনোনিম অফ স্পট স্পট শব্দটি সবচেয়ে ভালো প্রতিশব্দ কি হতে পারে স্পট মানে হচ্ছে এলাকা বা কোনো একটা নির্দিষ্ট জায়গা লোকেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার লোকেশন মানেও হচ্ছে একটা এলাকা বা একটা অবস্থান হোয়াট আজ দ্য ওয়ার্ড স্যাংচুয়ারি মিন ইন দ্য প্যাসিজ স্যাংচুরি মানে হচ্ছে আমরা জেনেছিলাম অভয়ারণ্য এবং স্যাংচুয়ারি মানে আসলে এমন একটা আশ্রয়স্থল যেখানে পশু পাখিরা নির্ভয় থাকতে পারে যেখানে মানুষের অনুপ্রবেশ থাকে না তার মানে স্যাংচুরি মানে হচ্ছে শেল্টার শেল্টার মানেও হচ্ছে আশ্রয় কেন্দ্র বন্ধুরা এর মধ্য দিয়ে আমরা আমাদের পাঁচটা মাল্টিপল চয়েস কোয়েশনই শেষ করে ফেলেছি এবং আমাদের পাঁচটি কিন্তু সঠিক হয়েছে তোমরা কিন্তু যদি ভুল করতে তাহলে কিন্তু এখানে সঠিক উত্তরটি দেখার একটা অপশন ছিল যদি তোমাদের এই মাল্টিপল চয়েস কোয়েশনটা ভুলও হয় তাহলেও কিন্তু তোমরা ক্লিক করে সঠিক উত্তরটি দেখে নিতে পারবে এর ভিডিওতে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো দেখতে হলে আমাদের সাথেই থেকো